तो नाइट्रिक एसिड नहीं संक्षेपे किस आलोचना करब। एसिड ग्रुप जतगुलो ओषुध आछे अधिकांश एसिड शीतकातर, तबे एसिड सल्फ, एसिड फ्लोर फास्ट ग्रेडे गरम कतर। एसिडर कमन एक लक्षण प्रति एसिडर शीत कतर। अच्छा, प्रत्येक एसिडर रुगी जरा एसिड बोलते एसिड गुजर रुगल आ कि एर बसिभाग दुरबल, তারা দুর্বল প্রকৃতির মানুষ, জন্মগতভাবে তারা দুর্বল। অ্যাসিডিটির ধাতুটা কেমন? এই যে ধাতু বলতে আমরা ধাতুগত লক্ষণ সবসময় অর্গাননে দর্শনে ক্রোনিতে আমরা ফুরসি ফুরি সবসময় ফুরসি না, ধাতুগত লক্ষণ। ধাতুগত লক্ষণ কোনগুলোকে বলা হয়? ধাতুগত লক্ষণ হলো যাইয়া মনে করেন কাতরতা, মায়াজম, তার প্রবণতা, প্রবণতার আরো সহজ মান আসক্তি, ইচ্ছা, মানে রূপ প্রবণতা আর কি। মায়াজম, কাতরতা, প্রবণতা, তার স্বভাব প্রকৃতি, তার স্বভাব প্রকৃতি, মেজাজটা কেমন, এগুলো মিলাইয়া বলা হয় এগুলোকে ধাতুগত লক্ষণ বলা হয়। এখন তো এসিড নাইট্রিক ধাতু কি বলতে, ক্ষত হইতে রক্তস্রাব নির্গত হওয়া, মুখ ও চক্ষু বসিয়ে যাওয়া এবং মুখমণ্ডলে মুখমণ্ডল ফান্ডুবর্ণ হওয়া, ফান্ডু মানে একটু হরিদ্রাব মানে হলুদবর্ণ, হরিদ্রাব হলুদাব হলদে এক আর হলুদ আরেকটা জিনিস, হলুদ হলুদ যেটা পুরোপুরি হলুদ আর যেটা হলুদাব মানে হলুদের মতো হলুদ নয়। তাহলে এসিড নাইট্রিকের সেয়াররা কেমন? একটু ফান্ডুবর্ণ, তো ফান্ডুবর্ণ বলতে যেটা বলছি আমরা, হ্যাঁ, উদ্রাময়ের ধাত, সহজে সর্দি লাগে, ঠান্ডা একেবারে সহ্য হয় না, যে কথা একবার কমন। আপনি শীতকাতর এটা দিয়া, কারণ যেহেতু এটা তার জন্য এসিড নাইট্রিকের জন্য এসিড গ্রুপের জন্য একটা কমন লক্ষণ, তাহলে কাতরা দিয়ে আপনি এসিড গ্রুপের ক্ষেত্রে কাতরা তখন ততটা গুরুত্ব নাই, তখন গুরুত্ব বাড়বে তখন যখন এর সাথে আরও অন্য লক্ষণ যোগ হবে। স্নায়বিক ক্ষীণকায়, কালো চুল, কালো চক্ষু, ব্যক্তিভাগ্য উপযোগে ফারদ দোষে দূষিত এবং ক্যান্সার ধাতুর, এবং এসিড নাইট্রিকের রোগীদের মধ্যে সবসময় একটা ভয় থাকে, মনে আমার ক্যান্সার হয়ে যাবে, মনে আমার ক্যান্সার হয়ে গেছে। এসিড নাইট্রিক রোগীদের মধ্যে ক্যান্সার হওয়ার একটা ভয় থাকে। আচ্ছা, এর সাথে আরও মারাত্মক ভয় থাকে কলেরার ভয়, যেহেতু এখন কলেরা নাই, ডাক্তার বনিভূষণ বলছেন আপনি মনে করেন একটা ওষুধের, মনে করেন যেমন সালফার বেলা এগারোটা ক্ষুধা বলছে, বেলা এগারোটা সালফার ক্ষুধা, অর্থাৎ সালফারের রোগীদের মধ্যে বেলা এগারোটার সময় ক্ষুধা পায়, ক্ষুধাটা তার বেড়ে যায়। কিন্তু একটা রোগীর মাথা ব্যথা বেলা এগারোটা বাড়ে, এই কথাটা সালফারের, কেন্দ্রে সালফার হলো সালফারের এই কথাটা নাই বলছে। আপনি একটা লক্ষণ একটা রাত বৃদ্ধি যে সময় পাবেন, নতুন একটা রাত বৃদ্ধি, নতুন একটা রোগের ভয় বা বৃদ্ধি আপনি ওষুধের মধ্যে পাবেন। এখন যেভাবে ক্যান্সার ঘরে ঘরে আছে, তখন তো এভাবে ক্যান্সারের বয়স ক্যান্সার কি মানুষ বুঝতে পারে নাই,
মনে করেন আজ থেকে 30-40 বছর আগে, 20 বছর বা 20 অধিক আগে, তখনও মানুষ হার্টের স্ট্রোকের মারা গেছে, ব্রেনের স্ট্রোকের মারা গেছে, সেগুলোর গেছেনি মারা, হার্টের স্ট্রোক ব্রেনের স্ট্রোক তখনও ছিল। কিন্তু তখন কি বলতো, ওদের গুড়ি হয়ে মরে গেছে, ঠিক আছে নি, গুড়ি হয়ে মরে গেছে, তার মানে হার্টের স্ট্রোক হচ্ছে। আচ্ছা, তাহলে এটা যখন আপনি রুগী লিপির সময় এই কথাটা পাবেন, আপনার দাদা কীভাবে হচ্ছে কয়ে না, আর দাদা কোনো হয় না, এই আটকা গুড়ি হয়ে মরে গেছে, কই বালা মার খাইতে হুচের সকালে মরা, অর্থাৎ সে হার্টের স্ট্রোক করে মারা গেছে। আপনি বুঝতে পারেন এটা, কারণ তখন তো এত পরীক্ষা নিকা তত উন্নত ব্যবস্থা ছিল না। আচ্ছা, এরপরে আর দাদা মুছে গেছে, মুছে যাওয়ার মানে কি, ব্রেন স্ট্রোক হচ্ছে, এখন হলো ব্রেন স্ট্রোক, তখন হলো মুছে গেছে, অর্থাৎ হৃদয় অজ্ঞান হয়েছে, আর দুই তিন দিন কথা বলতে পারে না, এক অজ্ঞানে মারা গেছে, সেটার নাম হলো মুছে যাওয়া। তো সে মুছে মানে ব্রেন স্ট্রোক করা, তাহলে রোগীগুলো তখনও ছিল, পরীক্ষা নিরীক্ষা কঠিন থাকার কারণে। এখন মনে করো একটা মানুষ এখান থেকে নাও গেলে কয়েকটা হাসপাতাল পাইতেছে, তখন তো এত হাসপাতাল, এত পরীক্ষা নিরীক্ষার উন্নত প্রযুক্তি এভাবে ছিল না, বিদায় মানুষ এগুলোকে বলছে আজকে গুরু হয়ে মরে গেছে, কই এই মুছে যায় মারা গেছে, এভাবে বুঝতো। আচ্ছা, ক্যান্সারের যে ভয়, বিশেষ করে আগের বইগুলোতে কলেরা ভীতি আছে, এখন যদি করোনা ভীতির কথা হয় তাও তো আছে, করোনা তো তখন ছিল না। তাহলে এই কথাটা কীভাবে বনি ডাক্তার বনি হোসেনের উক্তি আমরা পেলাম। এবার আসেন, করোনাকে গত বছর মানুষ যেভাবে ভয় পাইছে, এবছর এভাবে ভয় পাইতেছে না। এরপরে এর মধ্যে এখন আসেন যে ক্যান্সার আর করোনার ভয় গত বছর যা ছিল, এক বছর কিছুটা কম, তো এবছরের মধ্যে মনে করেন কারো কাছে একবার মোটো করোনার ভয় নাই, এরকম ব্যক্তি আছেন আমাদের সমাজে ইনটোরালে নাই, এর মধ্যে আবার কারো কারো আছে অনেক অনেক বেশি ভয় আছে এখনও করোনার ভয়, আরও আগামী 30 বছর পরও তার কাছে ভয় থাকবে, আরও অনেক বেশি ভয় থাকবো। শেডিউলে যাই মনে করেন এই এসিডনেটিক রোগীদের মধ্যে কলেরার বীজে তখন করোনার প্রাদুর্ভাব বেশি ছিল, যার কারণে কলেরাকে বেশি ভয় পাইতো, এখন করোনার সময় করোনাকে অতি ভয় পাইতেছে। তাহলে ক্যান্সারের ভয়, করোনার ভয়, অর্থাৎ এভাবে হাড়ের রোগ হওয়ার ভয়, এগুলা এসিডনেটিকে আছে। এখানে শুধু এই ক্যান্সার দাদুর বলছে, তাহলে আমরা এই ভয়গুলো ফাইছি বইতে যদি ফাই, যদি আমরা বাইরে মিল করেন এই কথা স্যার খাইছেন গনায়, ওই যে বনি ঘোষণের উক্তি থেকে ফাইছি, বনি ঘোষণ বলছে বনি ঘোষণ তো হেনিম্যানের সমসাময়িক ডাক্তার, একদম হেনিম্যানের সময় ডাক্তার, আর রেপার্টরির প্রথম লেখা শুরু হচ্ছে ডাক্তার বনি ঘোষণ। আচ্ছা, তাহলে যদি একটা ওষুধের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ের একটা হ্রাস বৃদ্ধি পাই মনে করেন, আর অন্য অন্য হ্রাস বৃদ্ধি ওষুধ মাথা ফেতে পারে, ডাক্তার বনি ঘোষণ উত্তরে বলছে। যেমন আসি ফার্স্ট রিলার গদুলি গেলে, গদুলি বলতে কখন সন্ধ্যা হইতেছে হইতেছে, সূর্য অস্ত যাইতেছে, ঠিক আছে নি, অস্ত যাইতেছে, এটার বলো গদুলিকা, এটা মানে গদুলির সময়, যে গদুলি এক্সপ্রেস আছে না, অর্থাৎ এটা এই সময় যায়। আচ্ছা, তো এটা সিজান তো সাড়ে তিনটা, এখানে এলে গদুলি হয়, মানুষে গদুলি কয়, গদুলি কথা বাদ, কিন্তু এবার আসেন এটার আরেকটা কি বলছে, গদুলি গরুর ফাল যখন দুলি হইয়া ঘরে যায়, গরুর ফাল যখন দুলি বইয়ে ঘরে যায়, সেটা হলো গদুলি। গদুলির বৃদ্ধি
বলছে ফালস আইডিয়াল একক লক্ষণ, ফালস আইডিয়ালের একক লক্ষণ। আচ্ছা, এখন যে কোনো নামের রোগে পরিশ্রম বৃদ্ধি হইতে পারে, যে কোনো নামের রোগ ওই সময় বৃদ্ধি হতে পারে, এটা আমরা সবাই বুঝছি। কিন্তু আপনি নতুন একটা কথা হলেন রুগী গেল ডাক্তার সাহেব, ঠিক এই সময় আমার ক্ষুধা লাগে, কিন্তু এটা তো কিন্তু আপনার ফালস আইডিয়ালের মধ্যে নাই, কিন্তু আপনার ওই রুগীটাও ফালস আইডিয়ালার। কেন ফালস আইডিয়ালার? তার ওই সময় তো ক্ষুধা লেগেছে, আর ফাঁকস্থলীতে ক্ষুধা লাগছে, ওই সময় তার বৃদ্ধি হচ্ছে। যেটা সালফার উদাহরণ দিয়া বলা হয়েছিল, এভাবে আপনি যদি একটা নির্দিষ্ট হ্রাস অথবা বৃদ্ধি পান, ফালস আইডিয়াল বলা হয়েছে গদলি বৃদ্ধি একক লক্ষণ, কিন্তু ক্ষুধার কথা নাই, যদি ওই সময় ক্ষুধা লাগে তাও ফালস আইডিয়াল আছে। আর সালফারে বলছিলাম কি বেলা ১১টা ক্ষুধা, ঠিক আছে নে, বলছে ফালসের চরিত্র, আরে সালফারের চরিত্র লক্ষণ, কিন্তু বেলা ১১টায় মাথার ব্যথা হলো সেটাও সালফারের চরিত্র লক্ষণ। ডাক্তার বনি হোসেন। আচ্ছা, আমরা ফাল এই এসিডনাটিকের মনটা নিয়ে একটা আলোচনা করব। মনের আগে কারণ, কারণ ফেলে ওষুধ নির্বাচন অনেকটা সহজ হয়ে যায়। কারণ আমাদের অনেকগুলো ওষুধের নাম স্মরণ করাই দেয়, ফিরিত ব্যক্তির সেবা শ্বশুরে করিয়া অনেকদিন ধরিয়া অনিদ্রা। তো ফিরিত ব্যক্তির সেবা শ্বশুরে করিয়া অনিদ্রা, নাকলাবে গিয়ে অনিদ্রা, এরপরে ওয়াজ মাহফিলে গিয়ে অনিদ্রা, এরপরে মনে করেন নাইট গার্ডের অনিদ্রা, ড্রাইভারের অনিদ্রা, এই যে সাড়ে ৫টা অনিদ্রার কথা বলছি, সবগুলো অনিদ্রা, সবগুলো মূল কমন একটা জিনিস, সেটা কি অনিদ্রা? তো সব অনিদ্রা একরকম কিনা? কমন হলে যে অনিদ্রা, কিন্তু অনিদ্রার মধ্যে একটু তফাত আছে, ফার্টিকও আছে। এবং অনিদ্রা অসুস্থ হলে অনেকগুলো ওষুধ আছে, ককুলাস আছে, নাক্স আছে, এসিডনাটিক আছে, আরও অনেক ওষুধ, রেফারটরি খুলে দেখবেন মনে হয় ৬০-৭০ ওষুধ আছে অনিদ্রাকে অসুস্থ হলে। তবে আপনি কী কারণ সে অনিদ্রা করছে, তখন যাই এভাবে যখন কারণটা উদ্ঘাটন করবেন তখন ওষুধের সংখ্যা আস্তে আস্তে কমিয়ে আসবে। রোগীর সেবা শ্রশ করতে যায় অনিদ্রা, এখানে তার সবসময় মধ্যে একটা টেনশন ছিল, আর এই রুগীটা যে আজকে কয়টা ফাড়া দিতেছে, কনসুমে যেন মরে যায়, এটা টেনশন তার মনের মধ্যে সারাক্ষণ থাকতেছে। শুধু এভাবে অনেকগুলো ভয় ভীতি তার মধ্যে তখন কাজ করে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বিরহে মনোযাতনা ভুগিবার পর উদাসীনতা ও মানসিক অতি পরিশ্রমে রোগ হইলে, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বিরহে, বিরহ আর মৃত্যু এক কিনা? এক ন। আমাদের ভুলগুলো এখানে যদি আমি ওগুলো ফ্যাম করছেন মরি গেছে এক হিসাব, মরে ন, কিন্তু একটু অভিমান করে আলাদা হয়ে আছে, একটু বিচ্ছিন্ন হয়েছে, হয়তো একসময় আমার ঘুরে আসতে পারে, এটা হইল বিরহ। যে অঞ্জনার গান ছিল আগে বিরহের গান, আর এখন মনে করেন আপনি রুগী লিপি করার সময় গান গান পছন্দ করেন, জিজ্ঞেস করলেন গান পছন্দ করে কী ওষুধ দিবেন, আপনি গান পছন্দ করে না কী ওষুধ দিবেন? হ্যাঁ গান পছন্দ করি, কী ধরনের গান পছন্দ করেন আপনি?
ওই কথা রুদ আছে বিরহের গান পছন্দ করে কিলে বিরহের গান পছন্দ করেন বিরহের গান কিলে পছন্দ করেন তো গান শোনার মধ্যে অনেক তফাত আছে আপনারা এগুলা আমাদের মতো সাইফ আমার কিছুটা একটা ইঙ্গিত দিছিল মানে হালকা ওই যে আমাদের সেমিনারে ছিল সাইফ স্যার কিছু বলছিল না কথাগুলা আপনারা এভাবে প্রতিটা কথায় কথায় উরুদ আলাদা হয়ে যাবে গান পছন্দ করে উরুদ দেওয়া যাবে না কী ধরনের গান পছন্দ করে কেউ করে যান ওয়াজ পছন্দ করে গান পছন্দ করি না আপনি এটারে সঙ্গীত লেগিয়ে লেলেন এটা কি ওয়াজ সঙ্গীতার গান বা ওয়াজ এক নেই এক না এগুলোর জন্য আমি গজল পছন্দ করি তো গজলে গজল তো আবার ফার্তি গজল হীন বিরহের গজল আছে কিছু ওইগুলো আপনারা আস্তে আস্তে সেটিং করবেন রেপার্টারি দেখে দেখে আস্তে আস্তে শিখবেন সেটিং করবেন এটা উপকার হবে উপদংশগ্রস্ত উপদংশগ্রস্তের অতিরিক্ত ফারদ ব্যবহারের মন্দ ফল এই উপদংশ মানে সিফিলিস সিভিলগ্রস্ত ব্যক্তিদের এবার আসেন ফারদ কি সিভিলিস তো আমাদের মতো আমরা বারবার সোরা সিভিলিস সাইকোলজিস এগুলো আমরা বারবার পড়ছি কিছুটা আমরা বুঝি ফারদ ইউনানি কবিরাজি হারবাল বা অ্যালোপ্যাথিক এই ধরনের প্রায় ওষুধের মধ্যে প্রায় বলতে বিশেষ করে সেক্স ওষুধের মধ্যে ফারদ আছে হয়তো ফারদ কেউ শরীরে খাচ্ছে কেউ খাচ্ছে না কিন্তু ফারদ গড়ে দূর খাচ্ছে সে এগুলা দীর্ঘদিন খেতে খেতে যদি অসুস্থ হয় অসুস্থ হইতে পারে তখন এই ওষুধগুলা এরপর আসেন আরেকটা জিনিস আমরা ওর কারণে ফাঁসত্ব নব অনুষ্ঠানের মধ্যে পড়ছিলাম ফাঁসত্তরে দেখেন তো কী বলছিল বলছে এখানে অ্যালোপ্যাথিক ওষুধজনিত যে রোগগুলো সৃষ্টি হয় এগুলো সবসাথে কঠিন রোগ ওষুধের অপব্যবহারের কারণে যে রোগগুলো সৃষ্টি হয় এবার অ্যালোপ্যাথি বলতে শুধু আমরা অ্যালোপ্যাথি বুঝবেন না হোমিওপ্যাথি ডাক্তারের যে ওষুধ খাই আরও বেশি ক্ষতি হওয়া লাগছে ওটা তো আমরা চিন্তা করি না কারণ হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথিক হওয়ার যে শর্ত শর্তের বাইরে যে ওষুধ দেওয়া হয় সেটাও হোমিওপ্যাথিক ওষুধের অ্যালোপ্যাথিক ব্যবহার হয়ে যাবে তো অ্যালোপ্যাথিক ওষুধের অপব্যবহার কারণ যে রোগগুলো সৃষ্টি হয় এগুলো ওলো যাইয়া যাবতীয় শির মধ্যে সবচেয়ে কঠিন এই ওষুধগুলো রোগগুলো কখনো আরোগ্য হয় না এই রোগগুলো আরোগ্যের জন্য কিছু পদ্ধতি আছে বলছে প্রথমত দুশ্চিন্তাহীন জীবন নির্মল বায়ু সুষম খাদ্য যখন এই কয়েকটা কাজ বজায় থাকবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে সেই এই ওষুধের প্রভাব থেকে কেটে উঠবে জি আচ্ছা এখন আরও কিছু ঘটনা ঘটে কিছু রুগী কিছু মানুষ আমরা পাই রুগী পাই অ্যালোপ্যাথি ডাক্তার লিখে দিছে চলবে পড়া লেগেছে এক মাস চলবে দুই দিন পনেরো দিন চলবে ছ মাস চলবে তিন মাস চলবে এরপরও লেগেছে চলতে চলবে মানে আজ এবং চলবে আচ্ছা এজ করে এর মধ্যে ফ্যাশারের ট্যাবলেট চলবে হয়তো এক দুই বছর পরে আপনি আরেকটু ফাওয়ার পাঠবে কিন্তু ওষুধ চলবে এরপরে ডায়াবেটিস চলবে এই রোগগুলা এই ওষুধগুলো খাওয়ার কাছে এরকম সৃষ্টি হয় এই রোগগুলো আরোগ্য হয় না এখন আমরা নতুন করে ডাক্তারের চেম্বার দিয়ে যদি বলি যেন আরে মিয়া কী করেন বৈদ্য হুঁচি হসি ভালো যাব সব রোগ ভালো যাব কারণ চিকিৎসা বিজ্ঞানের তো একটা ফরিদি আছে এসিড নাইট্রিকের মনটা কেমন প্রথমত হলো যাইয়া সহজে যে কথা বলি
से रागी तो रागी बोलते कि रागे कौन ग्रेडर राग एकदम सुपर ग्रेडर सुपर लेडी डिग्री राग मान सर्वोच्च मान राग যেটাকে আমরা বলতে পারি বদ রাগে বদ মেজাজে অ্যাসিড নাইট্রিকের মানুষগুলা বদ মেজাজে। আচ্ছা, কী ধরনের? যেহেতু এটা ত্রিদোষগ্ন, ত্রিদোষ বলতে সোরা সিভিল সাইকোসিস, তিনটা দোষের উপরেই ক্রিয়াশীল। তবে সবচেয়ে বেশি হলো যাই যা সিভিলিটিক মায়াজম উপরে। তো সিভিলিটিক মায়াজমের একটা থিম ধ্বংস, সে যে কোনো জিনিস ধ্বংস, রাগে যে কোনো জিনিস ধ্বংস করতে পারে, এমনকি খুন পর্যন্ত করতে পারে। এবার আসেন, বলছে এটা এরা এত বেশি একরোকা হয়ে ফেলেন, মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, দোষ করে কেউ ক্ষমা চাইলেও এদের মন নরম হয় না, কঠোর মনোভাব, অভদ্র আচরণ, সাঁচাচোলা কথাবার্তা বলে, আসেনি সমাজে সাঁচাচোলা কথাবার্তা বলে, যারা তার বিরুদ্ধে আচরণ করবে তাদের প্রতি তিনি হিংসা পোষণ করেন এবং প্রতিশোধ নেবার ইচ্ছা পোষণ করেন। এরা মনে করেন মুহূর্তের মধ্যে একটা সালিশে বসলো বা ঘরোয়া একটা সালিশে বসলো, যেখানে বসুক এরা এ মুহূর্তের মধ্যে ওইগুলো সব ধ্বংস করে দিতে পারে তার আচরণের কারণে। অভদ্র আনন্দ ফেতেও পারে না, দিতেও জানে না। এরপর আসি, মনে করেন আমাদের সমাজে এই রকম মানুষ আছে, রোগীরা কখনো রাগে এই কথাটা স্বীকার করে না। আপনি যত মানুষকে জিজ্ঞেস করেন সে বলুন না আমি শান্ত, আমি ভদ্র। একটা মানুষ নোংরা চলে কখনো স্বীকার করেনি, সে বলুন না আমার ছাল চয় একবারে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, আনার মতো ঝকঝকায়। কিন্তু আপনি তার জামা কাপড় দিয়ে তাকাইলে, তার চেহারা ছুটিতে তাকাইলে, হাতে পায়ের দিকে তাকালে তখন বুঝবেন সে কি পরিষ্কার পরিচ্ছন্ন নাকি নোংরা। এখানে কিছু চিহ্ন তো আছে, কথা চিহ্ন, নখগুলো দেখবেন, চুল দেখবেন, চুলগুলো এলোমেলো কি না। এরপর তারপর বুঝবেন জামাটার কী, জামাটা ইস্তিরি আয়রন করছে কি না, ইস্তিরি করেছে কি না, তখন তখন বুঝবেন তার ছালজনকের নোংরা। আচ্ছা, রাগের কথা যেটা, সবাই শান্ত, হ্যাঁ আমরা বলি সবাই শান্ত, রুগীরা বলেন আমি শান্ত। আর রাগের ঘটনা ঘটলে যে চুপ করে থাকে সে হচ্ছে বাস্তব শান্ত। রাগের ঘটনা ঘটলে যে রাগ করে সে হলো রাগী, রাগের ঘটনা ঘটলে যে রাগ করলো সে তো রাগিয়ে, আর রাগের ঘটনা ঘটলে যে চুপচাপ থাকে আর ওইটা সমাধানের চেষ্টা করে সে হলো যাইয়া শান্ত। তাহলে এবারে আরেকটা কারা, যে মনে করেন সবসময় গিয়ারে উঠে থাকে, গিয়ারে থাক, ওই যে কি এদানা গিয়ারে থাকো সবসময়, তার তার মেজাজটা মনে করেন একশো একশো মিয়া মিয়া রয়েছে, মিয়া মিয়া একশো একশো, এটা তো ফাগল, অর্থাৎ সে ফাগল। এরপর আসেন, মনে করেন তাদের এই মেজাজটা, অ্যাসিড নাইট্রিকের মেজাজটা সকালবেলায় সবচেয়ে বেশি খারাপ থাকে, এখন ঘুমোতে উঠছে সকালবেলা, রাত্রে ঘুম হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠার পরে তার মেজাজ ভালো থাকার কথা না, অ্যাসিড নাইট্রিক রাত্রে ঘুম হয় নাই, যাই হয়েছে হয়েছে। এখন মনে করেন সকালবেলা সালাম দিলেন একটা মানুষকে, এ সালাম লাই শুরু, গালিলে শুরু করবো, আমরা সর্দি উষে শুরু করবো, সালাম দেবার সময় পাও নাই, এখনও সালাম দেবার সময়। তার
ছেলে মেয়ে স্কুলে যাব, আব্বু আমার 50 টাকা লাগবে, 500 টাকা লাগবো, রক্ষা নাই। এই 7 সকালে টাকার খুঁজলি কেন? সকালবেলা টাকা লাগবে তুই তো আগে আমার বলবি। তো মা তো তার বাবার মেজাজ বোঝে, কাছে শোন তুই কখনো টাকা বসে লাগলি, যারা লাগে তার লাগবো, ভড়াই করেছে তাই লাগবো। আমার কাছে বলিস আমি তোরা পরে বলব, টাকা দিয়ে দেবো শুধু করে। আপনি দেখেন সকালবেলা টাকা খুঁজতে পারতেন না, সালাম দিতে পারতেন না। তাদের সকালবেলা মেজাজ সবচেয়ে বেশি খিটখিটে থাকে, এমনি তো সে বাস্তবে রাগে, সকালবেলা সবচেয়ে বেশি গিয়ে থাকে। হ্যাঁ নাতে ঘুম হয় না। আচ্ছা এরপরে এরা ক্ষমা করতে পারে না। আপনি মনে করেন একটা মানুষ অন্যায় করলো, অন্যায় করার পরে সে বললো যে আমার এটা অন্যায় হয়ে গেছে, এটা আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন, করজ অনুরোধ, সনির্বদ্ধ অনুরোধ, শালীর ভাষা বললো, সেই অনমনীয় ক্ষমা করবে না। এখন ছেলে ফ্যাম করে বিয়ে করে ফেলছে, মেয়ে ফ্যাম করে চলে গেছে, কখনো অ্যাসিডনেটিকের মা বাপ মেনে নেবে না। অ্যাসিডনেটিকের হয়তো বাবা যদি অ্যাসিডের বাবা মানবে না, মা যদি অ্যাসিডের মা মানবে না। সাধারণত এই সমস্ত বিয়েগুলো সমার 1 বছর 2 মাস 3 মাস হতে মানে নিয়ে যায়, 2-3 বছর মানে নিয়ে যায়। কিন্তু প্রকৃত পক্ষে যদি দুই পরিবার জেগে অ্যাসিডনেটিক, সে কখনো মানতে তো কারণ পরিপোষ কারণ যাবে দূর না হবে, এবং রোগ আরোগ্য হবে না। আপনি শুধু ওষুধ দিয়ে সারবে না, মাতা পিতা মানতেছে না। হ্যাঁ মানার জন্য কৌশলগুলো চেষ্টা করবেন, বারবার মাপ চাইবেন, ওষুধ তো লাগবে, চিকিৎসা লাগবে, তখন তারা তো মানতে পারে। এদেরকে সান্ত্বনা দিলে আরও রেগে যায়। এরা কিছু কিছু মানুষের প্রতি খুব খারাপ মনোভাব পোষণ করে, বলছে হোমিওপ্যাথির প্রতি এদের তেমন শ্রদ্ধাবোধ নাই, অর্থাৎ হোমিওপ্যাথির চিকিৎসা তারা পছন্দ করে না, হোমিওপ্যাথিক ওষুধ অপছন্দ করে, অ্যাসিডনেটিক, আর্সেনিক, এভাবে আরও ওষুধ, আর কয়েকটা ওষুধ আছে, মাত্র 5টা ওষুধ কমপ্লিট অ্যাপারে দিয়ে গেলে আপনারা পাবেন। এখন সমাজের মানুষ আছে না হোমিওপ্যাথি ডাক্তার, হ্যাঁ রেডি কোনো ওষুধ নেই, আমি হোমিওপ্যাথি কখনো খাই না। এখন ছেলেমেয়েরা জোর করে নিয়ে আসছে, এটা ওষুধ নেই। সমাজে এভাবে অনেক মানুষ আছে, তো তাদের তো ওষুধ দাদা আমাদের এখানে আছে, এর মধ্যে অ্যাসিডনেটিক একটা আছে, তাহলে অ্যাসিডনেটিক, আর্সেনিক, কোস্টিকাম, হিফার, আরও একটা ওষুধ আছে, ফোন আসতেছে না, যদি আসেন বলে দেবো ইনশাল্লাহ। এই 5টা ওষুধের মানুষেরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে পছন্দ করে। শীতকাতরটা আগে বলছি, সেই প্রচণ্ড শীতকাতর, 1st গ্রেডের শীতকাতর কোনোরূপ ঠান্ডা সে সহ্য করতে পারে না। অ্যাসিডনেটিকের যাবতীয় স্রাব দুর্গন্ধযুক্ত, বিশুদ্ধ ফসরাবে দুর্গন্ধ, অ্যাসিডনেটিকের রোগী মাত্রই দুর্গন্ধ থাকিবে। যে অ্যাসিডনেটিকের রোগী তার ফসরাবে দুর্গন্ধ থাকবেই, এর বলছে অ্যাসিডনেটিক রোগী মাত্রই ফসরাবে দুর্গন্ধ থাকিবে। আচ্ছা যাবতীয় স্রাব বলতে ফাইকেনা ফসরাব, লিকুইডের স্রাব, যত রকম একটা মানুষের শরীর থেকে যত রকম স্রাব হইতে পারে সমস্ত স্রাবগুলা দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর। এবার আসেন বলে এটা আমার ক্যান্সার হলো, ওইখান থেকে ফুসবানি বাড়িচ্ছে, এগুলো দুর্গন্ধযুক্ত, আপনি ওই রোগীর কাছে গেছতে পারবেন না, এত দুর্গন্ধ। অর্থাৎ আপনি একটা ক্যান্সার রোগী দেখতে গেলেন, দেখলেন যে যত স্যান্ডার তারা গড়ে লাগাইছে, আপনি একটু স্যান্ড আতর মারে গেলেন, এরপরও দুর্গন্ধ আপনার কাছে লাগছে। রুগীরা শীতকাতর মেজাজ তো যেটা সবসময় গিয়ে থাকে, এই কথাগুলো ফাইলে ওষুধ রুগী তার অন্য রোগের কথা বলতে বলতে এই কথা বলল, ডাক্তার সাহেব আমার ফসরা এত দুর্গন্ধ, যেটা নিজের কাছেই অসহ্য লাগে।
আচ্ছা এস সাইডে আরো দুর্গন্ধ আছে আর একটা অরুণ এসিড বেনজোইক দুধ সহ্য করতে পারে না এসিডাইটিক রুগীরা দুধ খেলে তাদের ফাতলা পায়খানা দেখা দেয় এখন গড়ে যে আপনি শুধু লেগে রান দুধ অসহ্য দুধ গেলে কী সমস্যা হয় দুধ গেলে কারো বমি হয় এক ওষুধ দুধ গেলে ফাতলা পায়খানা হয় আরেক ওষুধ দুধ খেলে গ্যাস্ট্রিক বাজ আরেক ওষুধ বুক জ্বালা ফোয়া করে ফ্যাট ফাঁপি থাকে দুধ সহ্য করতে পারে না এত দুধ সহ্য করতে পারে না ক্যালকের কারো পারে না সালফারে পারে না এরপর এসিডাইটিক পারে না আরও ওষুধ আছে ক্ষতপ্রবণ বলছে তাহার ক্ষতগুলি প্রায় দেহের শ্লোষিক ঝিল্লি এবং শর্মের সন্ধিস্থলে প্রকাশ পায় যেমন মুখের কোণ মলদ্বার মূত্রদ্বার প্রসবদ্বার চোখের পাতা নাকের পাতা প্রভৃতি স্থানে যেখানে শর্ম শেষ হয়েছে এবং শ্লোষিক ঝিল্লি আরম্ভ হয়েছে সেই সন্ধি স্থানে ক্ষত বা ফাটিয়ে যাওয়া এসিড নাইটের একটি বিশিষ্ট পরিচয় শ্লোষিক ঝিল্লি যেখানে শর্ম শেষ হয়েছে এবং ঝিল্লিযুক্ত অংশগুলো শুরু হয়েছে ওই সমস্ত আঘাত যেমন মনে করেন এই ঠোঁটের এই জায়গাগুলোতে ক্ষত এইগুলোতে ক্ষত পুরাটা যেন যেখানে শর্ম শেষ বলছে যেখানে শর্ম শেষ হয়েছে এবং শ্লোষিক ঝিল্লি আরম্ভ হইয়াছে আর শ্লোষিক ঝিল্লি কোনগুলা যেই অঙ্গগুলো যে স্থানগুলা রস দ্বারা ভিজা থাকে সেটা বলা হয় শ্লোষিক ঝিল্লি যেই স্থানগুলা রস দ্বারা সিক্ত থাকে বা ভিজা থাকে এগুলো বলা হয় শ্লোষিক ঝিল্লি আর যেখানে শর্ম শেষ হয়েছে তাহলে এই ধরনের কিছু স্থান তো এখন মনে হয়ে গেছে এবার স্থানের নাম তার উল্লেখ করার না হইলেও চলবে আশা করি যেখানে শর্ম শেষ শ্লোষিক ঝিল্লি শুরু ওই সমস্ত স্থানের মধ্যে ক্ষত ফাটা এরপরও আমরা যেহেতু মেধাহীন এই কারণে কিছু স্থান উল্লেখ করে দিয়েছে বলছে মলদ্বার এরপরে ঠোঁটের কোণ প্রসবদ্বার চোখের কোণ এই সমস্ত স্থানগুলো ক্ষত আচ্ছা এসিড নাইটে কুষ্ঠকাঠিন্য অপেক্ষা উদ্রাময় বেশি লক্ষিত হয় অথবা উদ্রাময় কুষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে দেখা দেয় কুষ্ঠকাঠিন্য অবস্থায় মল ছাগল নাদির মতো হয় মলদ্বার ফাটিয়ে যায় রক্তপাত হয় মলত্যাগের পর দীর্ঘক্ষণ মলদ্বারে ভীষণ ব্যথা থাকে এমনকি নরম মলও সহজে নির্গত হইতে চায় না মল নির্গত হইবার পরও সে কি ভীষণ যন্ত্রণা রোগী বহুক্ষণ কাতরে থাকে মলত্যাগের পর এইরূপ যন্ত্রণা এসিড নাইটের বিশিষ্ট পরিচয় ডাক্তার নাইট বলেন অন্য কোনো ওষুধে মলদ্বার উপর এমন সুনিশ্চিত ক্রিয়া নাই এবং এর একটি অত্যন্ত বৈশিষ্ট্যসূচক লক্ষণ হচ্ছে মলত্যাগের পর প্রচণ্ড ব্যথা এমনকি নরমল শর্ত মলত্যাগের পর দুই তিন ঘন্টা ধরে সে তীব্র যন্ত্রণায় মেজেদে ফায়সারি করে থাকে অর্থাৎ যে কথা সহজ কথা হলে যাইয়া এসিড নাইটের মধ্যে উদ্রাময় এবং কুষ্ঠকাঠিন্য দুইটি আছে তবে কুষ্ঠকাঠিন্যের সাথে উদ্রাময়ের অবস্থাটা উদ্রাম প্রবণতা বেশি আবার কখনও কখনও উদ্রাময় কুষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে দেখা দেয় কদিন উদ্রাময় কদিন কুষ্ঠকাঠিন্য আচ্ছা এরপরে যে ঘটনা ঘটে মলত্যাগের পরে মলদ্বারে দুই তিন ঘন্টা পর্যন্ত ব্যথা থাকে রুগীরা আসে এই কথাটা আপনাকে সুস্পষ্টভাবে বলবো ডাক্তার সাহেব সকালে ফাইখানা গেলে সন্ধ্যা পর্যন্ত আর ব্যথা যায় না অর্থাৎ ফাইলছে রুগী রুগী আসলে আপনার কাছে ফাইলস নিয়ে অশ্ব অশ্বের রুগী আসলে আপনার কাছে ডাক্তার সাহেব আমার এই সমস্যা তো আপনি জিজ্ঞেস করলেন ব্যথা কখন হয় ব্যথা ফাইখানা করে ব্যথা বাড়ি যায় রুগী এতটুকু শেষ ফাইখানা পরে কতক্ষণ ব্যথা থাকে আর ডাক্তার সাহেব
আগে আগে এই কষ হইলে ব্যথা করে না, নর্মাল না কষ হইলে ব্যথা করে, নর্মাল তো নর্মাল হলে ব্যথা করে, পায়খানা একদম স্বাভাবিক ফাতলা পায়খানা, এরপরও মলদারে ব্যথা, পায়খানা করার পরও পায়খানা রাস্তায় এক দুই ঘন্টা তিন ঘন্টা ব্যথা থাকে। আর কোনো কোনো দেখা যায় ডাক্তার সাহেব সকালে পায়খানা করলে রাতে গুমরাক হয়ে ব্যথা থাকে, এই বয় আমি পায়খানা করি, এক বয় আমি খাওয়া কমাই দিছি ওষুধ এসিড নাইট্রিক, ডাক্তার নেট বলছে এসিড নাইট্রিকের মলদার উপর যেমন সুনুচিত ক্রিয়া আছে অন্য কোনো তো সুনুচিত ক্রিয়া নাই। আচ্ছা মল ত্যাগের পর মলদারের ব্যথা আরও ওষুধে আছে, তবে এসিড নাইট্রিকের মতো নাই, এলোতে আছে, এলো সক্রোটিনা, এরপরে স্কুলারশিপ সালফার এগুলোর মধ্যে আছে। এসিড নাইট্রিকের প্রত্যেক প্রদাহযুক্ত স্থানে, আচ্ছা কাঁটা ফোটার মতো ব্যথা, যেখানে ব্যথা আছে মনে ধর কাঁটা ঢুকছে, এখন ফালসে রুগী এসে আপনার কাছে ওইখানে মনে কাঁটা ফোটার মতো ব্যথা, তাহলে মল ত্যাগের পরে দীর্ঘক্ষণ মলদারে ব্যথা, ব্যথাটা কীরকম কাঁটা ফোটার মতো ব্যথা, মেজাজ আগে যেটা বলা হয়েছে, এরপরে শীতকাতর ওষুধ এসিডাইটি, আর এর সাথে তো না দুর্গন্ধ বার করতে পারেন থাকে, তো এটা সোনার সোয়াগা। আচ্ছা তাহলে মলদাগের ফলে মলদারে ব্যথা আরও কার কার আছে, এলো আছে, সালফার আছে, স্কুলারশিপ আছে, এসিডাইটিক আছে, এই সাইডটা বিরল লক্ষণ, তবে এসিড নাইট্রিকের ব্যথা মতো ব্যথার কোনো নাই, দীর্ঘক্ষণ ব্যথা থাকে, এলোতে এলোর ব্যথা হলো কীরকম কাঁটা ফুটার মতো ব্যথা, এলোতে কাঁটা ফুটার মতো ব্যথা, আর সরি এসিড নাইট্রিকে হলো কাঁটা ফুটার মতো ব্যথা, আর স্কুলারশিপ হিভে হলো কীরকম ব্যথা, মনে হয় যেন মলদারের মধ্যে খড়কুটা ঢুকে আছে অথবা মনে করেন কাঁচ ভাঙা ঢুকে আছে। ফিভাষাহীন, ফিভাষা নাই বললেও চলে, এরপরে চর্বিযুক্ত খাদ্য উত্তেজক দ্রব্য এগুলো তার খাদ্যের তালিকার মধ্যে পছন্দের খাওয়া, চর্বিযুক্ত খাদ্য উত্তেজক খাদ্য, এরপরে বিভিন্ন অখাদ্য সে পছন্দ করে, অখাদ্য কোনগুলা, অনেক অখাদ্য আছে না, শখ সিলে জুতা হরিমাটি সোনামাটি, মানে যেগুলো খাদ্য ন খাদ্যের তালিকা ফরে না এগুলোই এসিড নাইট্রিকগুলো খাইতে চায়। এখন মনে করেন চাউল খায়, চাউল তো রান্না করলে কামড় দিলে স্বাভাবিক নিয়ম, সে এমনি চাউল পছন্দ করে খাইতে চায়, ফগরে চাউল থাকে, এবার মনে করো অনেকগুলো জিনিস আছে যেখানে অ্যালোপ্যাথি কোনো চিকিৎসা নাই, হোমিওপ্যাথিতে এগুলোর চিকিৎসা আছে। আচ্ছা তো বয়স্কদের মধ্যে এই প্রধান বাচ্চাদের ক্ষেত্রে প্রায় আমরা দেখি, এখন মনে করেন আপনি চাউলকে অন্য জায়গায় রাখছেন, ড্রামের ভিতরে তালা চাইল লাগাই দিলেন, বাচ্চা তালা খুলতে পারে না, এখন বাচ্চা জুতা খাইতেছে, এই কারণে আমরা এত বস্তুর নাম না শিখি, অখাদ্য শিখি সহজে, অখাদ্য ঠিক আছে, এর অখাদ্য বলতে আমরা যা কিছু বুঝি এগুলা, তাহলে মনে হয় একটু সহজ হয়, মন রাখাটা সহজ হয়। আচ্ছা এবং লবণ ও চর্বি, লবণ এবং চর্বি তার কাছে সবচেয়ে বেশি পছন্দের, রুটি এবং মাংস অপছন্দ, যেটা অপছন্দ সেটা অনিচ্ছা, তাহলে ওষুধ আমরা নির্বাচন অনেকগুলো কৌশল পাইতেছি, আমরা তো প্রায় সময় আলোচনা দিই ওষুধ নির্বাচনের কৌশল, ওষুধ নির্বাচন দিয়ে ফাইতে পারবেন, আপনি প্রিয় খানা দিয়ে ফাইবেন, অপছন্দ খানা দিয়ে ফাইবেন, ক্ষতিকর অসহ্য খাওয়া দিয়ে ফাইবেন। আচ্ছা
এরপরে জাল জিনিস ও হেরিং মাছ পছন্দ করে, হেরিং মাছ। এখন হেরিং মাছ তো আপনারা নেট চালে নেন, সাঁজে আসবে হেরিং মাছ, অত আমরা খাই না, ফাই নাই, অত আমাদের উপমাজারের লোকগুলো ফাই না, হ্যাঁ এই অঞ্চলে নাই। হ্যাঁ এখন সাঁজ দেখে না কেরু হেরিং মাছটা কীরকম, অত আরেক এলাকায় মানুষ হেরিং মাছ খায়, হেরিং। আমরা খাই না, আমাদের মতো কিছু মানুষের শামুক খায়, সাপ খায় আছে না, তো আপনি তাদেরকে ওষুধ দিবেন না? এখন আমরা মিলিয়ে এটাকে খাদ্য না অখাদ্যের মধ্যে পড়ে, আপনি হেদেলে খাদ্য আমাদের লোক অখাদ্য, ঠিক আছে একজনের মল আরেকজনের জন্য সুষম খাদ্য, একজনের মল ফাঁকে না আরেকজনের সুষম খাদ্য, যা মনে রাখুন মানুষের মল কুকুরের জন্য প্রিয় খানা, মৌমাছির মল মানুষের জন্য প্রিয় খানা, ওরা আসেন এভাবে হিড়ে মিলে লোক জন্য, কিন্তু বাস্তবিক জিনিসটা কি যে খাদ্যের আওতা পড়ে কিনা, বাস্তবে সেটা খাদ্যের আওতা পড়ে কিনা, সে ফার্সোনাল খাদ্য সে ভিন্ন হিসাব, চিকিৎসার জন্য আসলে চিকিৎসা দেবেন। এখন যে দেশের মানুষ তারা এগুলো খায় তার সবাই কিটা খায় কিনা, সবাই খায় না। এবার মনে করেন আমরা অনেক জিনিস খাই না, অন্যরা অনেক জিনিস খায়। আচ্ছা ফাঁকা রাস্তা দিয়ে গাঁ চলার গ গ শব্দে অত্যন্ত অনুভূতি প্রবণ, টুপির সাফাইতে শিরফিয়া, অর্থাৎ সেই কোনো রকমে কোনো শব্দ সহ্য হতে গাঁয় চলতেছে, গাঁয়ের একটা আওয়াজ হয়, এটাও তার কাছে অসহ্য লাগে। অনেকগুলো কথা ছিল বাদ দিলাম, যেহেতু আমরা একজন আগে চলে যেতে আমার এই অদ্ভুত কিছু লক্ষণগুলো বলে দিই। বধিরতা, বধিরতা মানে কানে কম শুনে, ঠিক আছে না, গাঁ বা রেলগাঁতে চড়িলে উপশম বা ভালো শুনিতে পায়, অদ্ভুত লক্ষণ। এই কথা আবার গ্রাফাইটিসও আছে, এটা বিরল লক্ষণ, আবার অদ্ভুত লক্ষণ, একটা বিরল লক্ষণ অদ্ভুত হতে পারে। আচ্ছা এমনি সে কানে শোনে না, কানে কম শোনে, যখন গাঁয়েতে চলে অর্থাৎ গাঁয়ে দিয়ে আপনাকে বোঝানো হয়েছে গোলমালে, অনেক যেখানে হয়েছে হইতেছে, মনে করেন একটা ওয়াজ মাহফিলের স্টেজে আছেন, অনেক আওয়াজ না ওইখানে, ওইখানে সে ঠিক মতো কানে শোনে। কলেরা বয় বিরল লক্ষণ, নাইট্রিক অ্যাসিডের রুগীগুলি প্রায় এমন হইয়া ফলে যে তাকে যখন যে ওষুধ দেওয়া হোক না কেন তাতে তাহার লক্ষণগুলি অযথা বৃদ্ধি পায় এবং সেই ওষুধের লক্ষণগুলি প্রতিবিম্বিত হয়, ইহাকে আমরা জৈব প্রকৃতির প্রতিক্রিয়া সাধনের অক্ষমতা বলিয়া মনে করি। তাকে উচ্চ শক্তির অ্যাসিড আনি দিলে প্রুফিং হয়ে থাকে, ল্যাক অ্যাসিডের পূর্বে বা পরে ব্যবহৃত হয় না। মরবাণী, শীতকাতর খোঁচা মারা ব্যথা বা কাঠি ফুটার মতো ব্যথা বা সুস্ফুটার মতো ব্যথা, তার শীতকাতর খোঁচা মারা ব্যথা, ক্ষতকর দুর্গন্ধযুক্ত স্রাব, ক্ষতকর দুর্গন্ধযুক্ত স্রাব, চর্বীয় লবণ প্রিয়, নরমল শর্ত, মলদারে ব্যথা, এই কটা কথা ফেলে আপনি যেই কোনো নামের রোগে অ্যাসিডাটিক দিতে পারবেন। কী কী ফেলাম? শীতকাতর খোঁচা মারা ব্যথা, ক্ষতকর স্রাব, ক্ষতকর দুর্গন্ধযুক্ত স্রাব, চর্বীয় লবণপ্রিয়, নরম মল ত্যাগ শর্ত, মলদারে ব্যথা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।